আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে একটু বর্তমানে একটু সুস্থতা বোধ করছি। বেশ কিছুদিন আমার ব্যথা এত বেশি ছিল, এখন এই মুহূর্তে একটু ব্যথা কম অনুভব করছি। যাই হোক, কে কোথা থেকে আমাদের এই লাইভটি দেখছেন ইনশাআল্লাহ আমাকে একটু নোটিফিকেশনটা জানিয়ে দেন যে আমার সাউন্ডটা কি ক্লিয়ার কিনা। যদি সাউন্ড ক্লিয়ার হয় ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তীতে আপনাদের আজকে ইমিগ্রেশন এবং লকডাউনের কিছু আপডেট সংবাদ জানাবো। ওকে, সাইফুল ইসলাম শ্রীপাতালিং থেকে। ওকে সামি বলছেন। ওকে 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 ধন্যবাদ সকলকে যারা আমাকে নোটিফিকেশন দিয়ে জানালেন ইনশাআল্লাহ। ওকে, আজকে যে সংবাদগুলো আপনাদেরকে জানাবো, যেটি বলছিলাম যে ইমিগ্রেশনের সংবাদ, ইমিগ্রেশনের সংবাদের মধ্যে প্রথমে যে সংবাদটি আছে, ওকে, আজকে কিন্তু আপনাদের অনেকদিন পর লাইভে আসলাম, আপনাদের লাইভ থেকে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিব। আমার এখানে আজকে ওরকম ব্যস্ততার কারণে এরকম প্রিপারেশন ছিল না, সেজন্য আপনাদের লাইভে আসলাম। আপনাদের লাইভে যে প্রশ্নগুলো করেন ইনশাআল্লাহ সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, ইমিগ্রেশনের যে সংবাদটি আছে, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট মালয়েশিয়া আজকে নোটিশে জানিয়ে দিয়েছেন, যদিও নোটিশটা আরও দু একদিন আগে দিলে ভালো হতো, কিন্তু হঠাৎ করে আজকে নোটিশ দিয়েছেন যে আজকে আজকে 25 তারিখ এবং 26 তারিখ, 25শে জানুয়ারি এবং 26শে জানুয়ারি স্যানিটাইজার দিয়ে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ক্লিন করার কারণে পুত্রাজায়া ইমিগ্রেশন, শুধুমাত্র পুত্রাজায়া ইমিগ্রেশনটি বন্ধ থাকবে 25 তারিখ এবং 26 তারিখ, 25শে এবং 26শে জানুয়ারি 2021 এই দুই দিন ইমিগ্রেশন পুত্রাজায়া অফিস সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। তবে সেক্ষেত্রে যারা এই দুই দিনে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন, এই আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা অটোমেটিকলি চেঞ্জ হবে নতুন আর একটা ডেটে, সেক্ষেত্রে আপনাদের ওরকম হতাশ হওয়ার কিছুই নাই, পরবর্তীতে ডেটে ইনশাল্লাহ আপনারা আবার অ্যাপয়েন্টমেন্ট পাবেন। ওকে, এরপরে যে সংবাদটি আছে, আমাদের এই এক বড় ভাই, আমাদের পরিচিত মোহাম্মদ আলী ভাই, আলী ভাই ফোন করছিলেন গোমবাগ থেকে। গোমবাগ থেকে তিনি বললেন যে তার একটা বন্ধুর ভিসার এক্সপায়ারের ডেট 24 তারিখে, কিন্তু সে 21 তারিখ অথবা 20 তারিখে ফ্লাইটের টিকিট কেটে, কোন এয়ারলাইন্সে টিকিট কেটেছিলেন সেটা বলছি না, যে ছোট নর্মাল একটা এয়ারলাইন্সে টিকিট কেটেছিলেন, ওনার ভিসার মেয়াদ আছে 24 তারিখ পর্যন্ত, উনি 20 তারিখে ফ্লাই করে দেশে চলে যেতে চাইছিলেন, কিন্তু কোনো কারণবশত তার 20 তারিখের ফ্লাইটটা পরিবর্তন করে আগামী মাসের ফেব্রুয়ারির 4 তারিখে দেওয়া হয়, কিন্তু তার ভিসার মেয়াদ তো অলরেডি শেষ হয়ে গেছে, তার 3-4 দিন পরে শেষ হয়ে গেছে। এখন সেক্ষেত্রে কি করবে, পরবর্তীতে তার ফ্লাইট চেঞ্জ হলেই কি সে যেতে পারবে দেশে? উত্তর হলো না, কখনোই পারবে না, তাকে সে এখন অলরেডি অবৈধ হয়ে গেছে, অবৈধ হয়ে গেছে, তাকে আবার স্পেশাল পাস করে এরপরে দেশে যেতে হবে। সেজন্য যে সমস্ত ভাইরা আছেন এরকম, মানে লাস্ট মিনিটে টিকিট করতে চান, আপনাদের অনেকের ভিসা শেষ হবে সাপোজ জানুয়ারির 30 তারিখে, আপনারা জানুয়ারির 25 তারিখে টিকিট কাটলেন এবং নর্মাল একটা এয়ারলাইন্সে, কোনো কারণে যদি আপনার এই ফ্লাইটটা ডিলে হয় 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 10 দিন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনারা বিপদের সম্মুখীন হয়ে যাবেন। সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে এখানে দুইটা অপশন আছে আমি আপনাদেরকে বলি। এখানে প্রথম অপশনটা হলো, আপনি যেহেতু 3-4 দিন ওভারলিস্ট হয়ে গেলেন, আপনার মালিকের মাধ্যমে হয়তো, এটা তো বেশি দিন ওভারলিস্টে না, মাত্র কয়েকদিন, এবং কি আপনার ভ্যালিড রিজন আছে, এটা নির্দিষ্ট কারণ আছে, আপনার মালিকের সাথে করে নিয়ে ইমিগ্রেশনে গেলে একটা 100 টাকার স্পেশাল পাস আপনি নিতে পারবেন, 100 টাকার স্পেশাল পাস করেই দেশে যেতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, অপশন এইটা। আর যদি বলে করেন যে না, বা আপনার সাথে আপনার মালিকের সম্পর্ক নাই, মালিককে চিনেন না, আগডুম বাগডুম অনেক কিছু, তাহলে অবৈধ লোকদের দেশে যাওয়ার যে সুযোগটা দিয়েছেন এই প্রক্রিয়ায় আপনাকে দেশে যেতে হবে। এই দুটো অপশন আছে, আমি আবার বলছি, যারা এরকম লাস্ট মিনিট টিকিট কাটেন কিন্তু পরবর্তীতে এরকম টিকিট মিস হয়ে যায়, পরবর্তীতে সেক্ষেত্রে আপনার মালিকের কাছে গিয়ে এরপরে 100 টাকার স্পেশাল পাস নিয়ে যেতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর যদি এরকম মালিকের সাথে পরিচয় না থাকে, তাহলে 500 রিংগিত দিয়ে অবৈধদের জরিমানা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট করে আপনার যেতে হবে, সেক্ষেত্রে আমার পরামর্শ মালিকের মাধ্যমে 100 টাকা দিয়ে যান, সেটা আপনাদের জন্য ভালো হবে। এই মোটামুটি সংবাদ। আমাদের পরিচিত বড় ভাই সেলিম তালুকদার, আপনারা আমার ভিডিওতে অনেককেই তার ভিডিও দেখেছেন, ওনার একটা পার্সোনাল কাজের জন্য, ওনার ফ্যাক্টরিতে জন্য একজন ওয়েল্ডিং মেকানিক্স লাগবে, এবং কি পান্ডাই যাকে বলে মালয়েশিয়ান ভাষায় পান্ডাই,
তাকে প্রতিদিন 100 টাকা করে ওকে দুঃখিত আমাদের এখানে মাঝে মাঝে নেটওয়ার্কের কারণে লাইট টিকেট যায় আমি যেটি বলছিলাম যে আমাদের এক বড় ভাই তার ওয়েল্ডিং এর একটা লোক দরকার 100 টাকা করে দিন দেওয়া হবে যারা এরকম কাজ পারেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবার তার মোবাইল নাম্বার এখানে দিতে পারেন অথবা সেই ভাইয়ের নাম্বার আছে দিনের বেলায় ফোন করেন আর রাতে ফোন করার দরকার নাই ঠিক আছে সেক্ষেত্রে আমি নাম্বারটাও আমি এখানে দিয়ে দিব সেই নাম্বারে যোগাযোগ করবেন কমেন্টসে আমি ওই নাম্বারটি দিয়ে দিব ওকে ধন্যবাদ ওকে কাজটি হলো অনেকে জিজ্ঞাসা করবেন কোথায় কাজ কাজ হলো মেরুতে কেলাং মেরুতে সাজানাপুত্রায় না সরি দুঃখিত সাউজানাপুত্রায় ওকে বান্দার সাউজানাপুত্রায় ওকে দেশে ছুটিতে যাওয়া যাবে নাকি জি ভাই দেশে ছুটিতে যাওয়া যাবে ওকে ওয়েল্ডিং এর কাজের জন্য যে একটা পান্ডাই লোক লাগবে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন 011 1755 0585 যারা মোহাম্মদ মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন 011 1755 0585 বড় ভাই নাম মাসুদ এই মাসুদ ভাইয়ের সাথেও কথা বলতে পারেন ওনার লোক লাগবে সেক্ষেত্রে অনেকে আমাকে বলছেন যে ভাই আমার কাজ নাই কাজ করবো সেই সেক্ষেত্রে আমি এরকম দেওয়ার চেষ্টা করলাম আর কি যাই হোক যেমনটি বলছিলাম যে অনেকেই প্রশ্ন করতেছেন আপনি কমেন্টস পড়ছেন না জি এই তো কমেন্টস পড়ছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আমার ভিসা আছে পাসপোর্ট এজেন্টের কাছে এখন আমি দেশে কিভাবে যাব পাসপোর্ট ছাড়া আপনি দেশে যেতে পারবেন না আপনার এজেন্টের কাছ থেকে পাসপোর্ট আনেন এরপরে দেশে যান নো প্রবলেম আসসালামু আলাইকুম ভাই বিশেষ সুযোগ দিয়ে দিয়ে কেন ব্লক দিচ্ছে সেটা তো বুঝলাম না জি ভাই আপনার ব্লক শুধু ফরেনারদের ধরার জন্য দিচ্ছে না এদেশের লোকের জন্য দিচ্ছে এদেশের লোক দেখছেন নাকি রাস্তাঘাটে বের হইতে অনেক ভয় পায় ব্লক দিচ্ছে রোড ব্লক দিচ্ছে করোনা ভাইরাস ঠেকানোর জন্য প্রবাসীদের অবৈধদের ঠেকানোর জন্য না করোনা ভাইরাস মোকাবেলার জন্য ব্লক দিচ্ছে বুঝতে হবে ভাই আপনাদের কি মনে করছেন যে আপনাদের ফরেনারদের জন্য ব্লক দিচ্ছে না করোনা ভাইরাস থেকে খুব দ্রুত রেহাই পাওয়ার জন্য ভাই আমি সিলাঙ্গরে আছি আমি ট্রাভেল পাস নিয়ে দেশে যেতে চাই ওকে নো প্রবলেম আপনি সিলাঙ্গরে থাকেন কেডা থাকেন ক্লান্তাং থাকেন কোনো সমস্যা 2021 থেকে যারা অবৈধ হয়েছে তারা কি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে জি অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করেন ভালো একটা কোম্পানি তো সমস্যা নাই ভাই 4 তারিখের পরে কি আবার লকডাউন বাড়াবে বলা যাচ্ছে না ইনশাল্লাহ যদি বাড়ায় আমি আপনাদেরকে জানিয়ে দিব ওকে ভাই লকডাউন এর কোনো খবর আছে জি লকডাউনের খবর বলতে লকডাউনে খুব কড়াকড়ি অবস্থা চলছে বিশেষ করে রোড ব্লকে রোড ব্লকে আপনারা যারা বাইরে চলাফেরা করেন খুব সাবধানের সাথে থাকবেন রোড ব্লকে কিন্তু মানে এখানে করোনা টেস্ট সার্টিফিকেট চাচ্ছে আপনার ভিসা চাচ্ছে কোথায় চাকরি করেন কোথায় আপনার ঠিকানা ইত্যাদি মেলা পেরেশানি সেজন্য রোড ব্লকে অনেক ঝামেলা আছে সাবধানে থাকবেন ভাই আমি কোম্পানিতে কাজ করি ভিসা আছে কোম্পানি ভালো না আমি কি করতে পারি যদি কোম্পানি ভালো না হয় আপনি দেশে চলে যেতে পারেন পরবর্তীতে আবার যদি সুযোগ দেয় ভালো কোম্পানিতে আসতে পারেন ফিঙ্গার শুরু হয়েছে কি না জি আপনার কোম্পানির মালিকের সাথে কথা বলেন আপনার ফিঙ্গার কবে আপনার কোম্পানির মালিক বলতে পারবে দুঃখিত আমাদের ভাই বাস থেকে অনেক জোরে একটা হাসি মারছে ভাই আমার কাছে কোনো কমপ্লেন আছে যেতে পারবো আমার কাছে কোনো কম ভাই আমি কিছুই বুঝি নাই কি লিখছেন সাকিব ভাই ভাই আমার কাছে কোনো কমপ্লেন আছে যেতে পারবো আপনার প্রশ্নটা আমি সত্যিকারে বুঝি না যদিও বাংলা ভাষায় লিখছেন ভাই কেলাং মেরো আসি আমাকে সাহায্য করতে পারবেন দেশে যেতে চাই আমি ট্রাভেল পাস নিয়ে ওকে তাহলে আপনি অবৈধরা কিভাবে দেশে যাবেন সেই বিষয়ে আমাদের এখানে একটা ভিডিও আছে ওই ভিডিওটা দেখে আসেন একবারে পানির মতো সুন্দর করে বোঝানো দেওয়া হয়েছে ইজি নিজে নিজেই চেষ্টা করে নিজে নিজেই মাত্র 500 টাকা জরিমানা দিয়ে যেতে পারবেন ওই ভিডিওটা দেখে আসেন অথবা আপনি এই প্রশ্নটা আবার অফলাইনে করেন ওই ভিডিওর লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ ওকে ভাই কোনো ডকুমেন্টস যদি না থাকে তাহলে কি পারমিট করা যাবে আপনার যদি ডকুমেন্টই থাকে ডকুমেন্ট বলতে কি পাসপোর্ট ডকুমেন্টস আর একটা অর্থ হলো পাসপোর্ট পাসপোর্ট না থাকলে পারমিট কিভাবে করবেন ওকে একজন বলছে ভাই মেডিকেল অনলাইন চেক করবো কীভাবে যেই ক্লিনিক থেকে করছেন ওই ক্লিনিকে ফোন করেন
আপনার যে ক্লিনিক থেকে মেডিকেলটা করছেন ওই ক্লিনিকে ফোন করলেই ওই ক্লিনিকালারাই বলে দেবে যে আপনি সুইটেবল কিনা আনসুইটেবল। ওকে ভাই, পাসপোর্ট আছে আমি। আপনি পাসপোর্ট কিভাবে করবেন, আমরা এখানে একটা ভিডিও করেছি, ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কই পাবেন। পাসপোর্ট পোস্ট অফিসের মাধ্যমে কিভাবে পাসপোর্ট রি ইস্যু করবেন সেই ভিডিওটি এখানে দেওয়া আছে, ওই ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন দয়া করে জানাবেন, যারা স্টুডেন্ট এসেছে তারা কি মোহিত হতে পারবে? মোহিত মানে মোহিত জিনিসটা কি ভাই? যারা স্টুডেন্ট এসেছে তারা কি মোহিত হতে পারবে? মোহিত হতে পারবে এটা সঠিক আমি বুঝি নাই ভাই, আবার একটু যদি কমেন্টসটা করেন ভালো হয়। ছুটিতে বাড়ি গিয়ে আবার আসা যাইব, এখন ইনশাল্লাহ আশা করা যাচ্ছে, পরামর্শ আমার কাছ থেকে পরামর্শ, যাদের ভিসার মেয়াদ 6 মাসের অধিক আছে তারা যান, আর যাদের ভিসার মেয়াদ 6 মাসের কম তারা ভিসাটা রিনিউ করে এরপরে যান, সেটা আপনাদের জন্য মঙ্গল হবে। ওকে ভাই, আমি জেলে খেটে দেশে গিয়ে আবার আসছি, আমি কি ভিসা করতে পারবো? জি চেষ্টা করেন, চেষ্টা করতে তো আর দোষ নাই, চেষ্টা করেন দেখা যাক। ভাই পেনাং থেকে কেল যেতে চাই, পারবো কি? ইয়েস, সেক্ষেত্রে পেনাং থেকে আপনার নিকটতম একটা পুলিশ স্টেশন থেকে, বালাই পুলিশ থেকে একটা সুরাত আনতে হবে যে আপনি কলরামপুর আসবেন ইমার্জেন্সি কাজের জন্য। কী জন্য আসবেন? ওখানে পুলিশের কাছে সব একটা রিপোর্ট করে, এটা পুলিশ রিপোর্ট নিয়ে আসতে হবে। ওকে ধন্যবাদ, আজকে ছিল আমাদের লাইভটি, 10 মিনিটের বেশি করতে চাচ্ছি না। এই মুহূর্তে যারা জয়েন হলেন, যাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারলাম না আমি খুবই দুঃখিত, আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি অফলাইনে দিব। আপনারা যেই প্রশ্নগুলো এখন করলেন এই প্রশ্নগুলো আমাকে অফলাইনে করেন, অফলাইনে এই প্রশ্নের উত্তরগুলো আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আর সকলকেই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।